Gangnam Style. Gangnam Style. টাইটানিকের এই সিস্টেমটা বা এই নতুন যে ইয়েটা করছে ওরা, এটা খুব ভালো ছিল। ওদের এখানে যেগুলো দেখলাম, এরা সবাই ফ্রেন্ডলি। খাবার আমি মনে করি যে মানসম্মত। দুই মাসের মধ্যে আমি এখানে 6 বার এসেছি। প্রতিবারই যখনই আসি আমরা, না হলেও 6-7 জন, 8 জন, 10 জন এভাবেই আসি বন্ধুরা মিলে। তো এখানকার খাবার খুবই খুবই সুস্বাদু, খুবই মজাদার, প্লাস হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। ব্যতিক্রমী উদ্যোগ, এটা করা অবশ্যই ভালো। প্লাস ডেকোরেশন দেখলাম, ডেকোরেশন সুন্দর। বলতে গেলে টাইটানিকের এই সিস্টেমটা বা এই নতুন যে ইয়েটা করছে ওরা, এটা খুব ভালো ছিল। কারণ আমি অনেক জায়গায় গেছি, অনেকে অনেক স্থানে খাওয়া দাওয়া করছি, ইয়ে করছি, বাট এরকম ভালো ইয়ে পাইনি। ওদের এখানে যেগুলো দেখলাম, এরা সবাই ফ্রেন্ডলি। আর তাছাড়াও এদের ইউনিক ছিল, আর এনভায়রনমেন্টটা ভালো ছিল, এবং ভাইয়ারা অনেক পোলাইট। তো ওভারঅল আমার মনে হচ্ছে এটা খুব গুড। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গায় খাওয়া করছি, কিন্তু সেখানে ওরা ছোটো যে মুহূর্তগুলো, এইগুলো এইভাবে ফুটাই উঠাইতে পারেনি। তবে ওনারা যারা, মানে টাইটানিকে যারা আছে এমপ্লয়াররা বা স্টাফ মেম্বাররা, এরা অনেক ভালোভাবে এটা সার্ভ করতেছে, এবং এদের খাবার আমি মনে করি যে মানসম্মত এবং ভ্যালু ফর মানি। এই মনে হয় বিগত 2 মাসের মধ্যে আমি এখানে 6 বার এসেছি। তো 6 বার যেহেতু এসেছি, তাহলে খাবারের মান অনেক বেশি ভালো এবং অনেক বেশি রিজনেবল প্রাইস দেখেই কিন্তু আমরা সবাই এসেছি। তো প্রতিবারই যখনই আসি আমরা, না হলেও 6-7 জন, 8 জন, 10 জন এভাবেই আসি বন্ধুরা মিলে। হ্যাঁ, তো এখানকার খাবার খুবই খুবই সুস্বাদু, খুবই মজাদার, প্লাস হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। হ্যাঁ, মানে আমাদের কাছে যেটা মনে হয়েছে, আর সব থেকে বড় হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যখন নিয়ে আসি, তারা খুব এনজয় ফিল করে। মানে যে যখন ড্যান্স করে করে খাবারটা পরিবেশন করে, তখন খুবই আনন্দ পায় আমাদের বাচ্চারা। এই জন্য প্রায় সময় আমি ওদেরকে নিয়ে আসি। আর ওভারঅল এনাদের যে ডেকোরেশনটা, যে প্লেসটা, আমার কাছে খুবই ভালো লাগছে। এক কথায় চমৎকার, এবং খাবারগুলো অসাধারণ। হ্যাঁ, টাইটানিকের ফিলটা আসলে একটু একটু আসে ফিলটা, কারণ হচ্ছে ওনাদের যে প্রথমে উঠলেই যে সুন্দর করে টাইটানিকের একটা সুন্দর একটা পোস্টার ইয়ে করে রাখছে, ওখানে ছবি যখন তুলি মনে হয় যেন উপরে টাইটানিকের ইয়েটা, হ্যাঁ, বা টাইটানিকেই আমি আসি, ছবিটা দেখলে এরকমই মনে হয়। আর ওভারঅল মিলে হচ্ছে ভেতরে যে ডেকোরেশনটা, এটাও অনেকটাই টাইটানিকের মতোই লুক দিছে। খাওয়ার জন্য ঢুকলাম এই জায়গায়, দেখলাম যে টাইটানিক রেস্টুরেন্ট, টাইটানিক মুভি দেখছি, দেখলাম টাইটানিক জাহাজের মতো অনেকটা ডেকোরেশন করা হয়েছে। এছাড়াও ওভারঅল মোটামুটি ভালো, ডেকোরেশন সিস্টেমও ভালো, ব্যতিক্রমী উদ্যোগ আর কি। ডেকোরেশন ভিতরে সুন্দর আছে, এই মিরর টিরর আছে, সুন্দর, মোটামুটি সুন্দর, খাবারও মোটামুটি ভালো আছে। সব মিলিয়ে যদি বলি, তাহলে আমি এই জিনিসটা আসলে ইউটিউবের একটা ভিডিওতে দেখছি, যেখানে মানে যে কোনো ব্লগার বা যে কোনো কেউ একটা ভিডিও করছে, ওই ভিডিওটা হঠাৎ করে সামনে আসছিলো। আর আমার বাসা হচ্ছে নর্মালি উত্তরাতে, উত্তরা থেকে আমি দেখার সময়, তারপরে আজকে একটু মিরপুরের দিকে একটা কাজ ছিল, আমি আর আমার বন্ধু দুজনে একটা কাজ ছিল, পরে কাজ শেষে আমরা ভাবলাম যে এই দুপুরের তো একটা খাবারের দরকার, আর ওদের দেখলাম একটা ভিন্নধর্মী একটা প্রতিষ্ঠান বা ভিন্নধর্মী একটা ডেকোরেশন আছে, ওদের নিচে আমরা টাইটানিক মুভি দেখছি, যেরকম টাইটানিক মুভির মতো একটা সাজানো একটা ব্যাপার, তারপরে ওদের সাজানো গোছানো, তারপরে এক সাইডে ওদের এসি আছে, ওইখানে মিরটির সব ধরনের ছবি তোলার জায়গা আছে, তারপর ওদের দ্বিতীয় তলাতে আরও সুন্দর, দ্বিতীয় তলার ব্যাপারটা হচ্ছে টোটালি টাইটানিক মুভির একটা জাহাজের জাহাজের ভাইব দেয় দ্বিতীয় তলাটা। দ্বিতীয় তলার উপরে আরেকটু জায়গা আছে, ওইখানে হচ্ছে টাইটানিক মুভির একবার উপরে যে ছবিটা, ওই ছবির মতো একটা ভাইব দেয়। ওদের ডেকোরেশন ওভারঅল সব কিছু ওকে, তারপরে ওরা খাবার সার্ভ করে একটা ইউনিক ডিজাইন আছে, ওরা মাঝে মাঝে নাচে নাচে গানা করে তারপরে খাবার সার্ভ করে। ওদের একটা থালি আছে, ওই থালিটার অর্ডার করলেই হয়তো বা ওরা নাইছে, তারপরে খানাটা সার্ভ করে। আমি এমএসসি কমপ্লিট করছি ত্রিপলিতে। সো আমি আসলে খাইতে খুব পছন্দ করি, খাওয়া দাওয়া করতাম, ঘুরে বেড়াইতাম, বেড়াইতে বেড়াইতে আসলে একটু ছোটো করে ফুড ব্লগ করতাম। তো লাস্ট ভাবলাম যে একটা রেস্টুরেন্টই দিয়ে দিই, প্রথমে ছোটো করে একটা দিছিলাম, দেন আল্লাহর রহমতে এটা দিয়া। তো ফার্স্টে হলো যখন আমি শুরু করি এটা, তখন নাম দিছিলাম অন্য আর একটা। তো আমাদের ওই উপরে একটা জায়গা দেখছেন হয়তো বা, একটু টাইটানিক শেপ করছি। তো ওইখানে আসলে আমি যখন দাঁড়াই, তখন বাতাস আসছে, পরে অনেক বাতাস থাকে। তো হঠাৎ করে আমি যখন ওইখান থেকে নামি, নামার পরে আমার পার্টনারের সাথে আমি কথা বলি যে ভাই দেখেন অনেক ভালো লাগছে, টাইটানিক টাইটানিক একটা ফিল আসতেছে। তো তখন সে আসলে বলে যে ঠিক আছে তাইলে ভাই নাম দিয়ে দেন। তো ইনস্ট্যান্ট তখন আমি আসলে নামটা দিয়ে দেওয়া, তো তখন তো আসলে ভাবি নাই অত কিছু, জাস্ট মনে হয়েছে দিয়ে দিছি। ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা একটু বয়স্ক আছে, এরা কোনো এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই। তো এখানে যাতে এসে মানুষ একটু এন্টারটেনমেন্ট নিতে পারে, যার জন্য মূলত আমার
এই নাচানাচির এই সিস্টেমটা চালু করা। এটা আসলে আমি বাইরের দেশের একটা ভিডিও দেখছিলাম, যেখানে মোটামুটি একটা বেলচা নিয়ে একটা ডালা নিয়ে তারা নাচতে নাচতে আসে। তো আমি ওইটার একটু মডিফাই করে আসলে এটাকে বাড়ায় আমরা দেখা যাচ্ছে বেলচা তিনটা বেলচা নিয়ে আসে এবং আপনার এখানে ঝুড়ি থাকে একটা, সাথে অন্যান্য জিনিসগুলো থাকে। তো ওটা আসলে খুব বিনোদন পায় আসলে যারা আমার গেস্ট আছে, এরা খুব মানে কি বলবো খুব ভালোভাবে নিতেছে এটা। বেস্ট মেনু বলতে আসলে আমার এখানে সব ধরনের খাবারই আছে, মোমো পিজা বার্গার থেকে শুরু করে সেট মেনু রাইস টাইস সব কিছুই আছে এবং হায়দ্রাবাদী বিরিয়ানি আছে। তবে আমার এই যে টাইটানিক যে প্লেটারটা এটা আমার বেশি চলতেছে। আসলে ওইখানে যদি কেউ ভাবে যে আমার দ্বারা আসলেই সম্ভব না, তাহলে সে শেষ। আর যদি কেউ ভাবে যে না আসলে আমার দ্বারা অনেক কিছু সম্ভব, সে একটা কিছু নিয়ে পড়ে থাকলে ইনশাল্লাহ আশা করি মানে সে ভালো জায়গায় যাইতে পারবে। সো কেউ হতাশ না হয়ে যেন মানে একটা কিছু করার চেষ্টা করে, ছোটো হইলো, কারণ আমি কিন্তু একেবারে ছোটো থেকে শুরু করছি।